আসসালামু আমি তানিয়া আহমেদ সহকারী শিক্ষক ব্রাউনার এসোসিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজ হচ্ছে বিআরএসসি অনার্স করে তোমাদের কাছে স্বাগত। আমরা আজ ক্লাস সেভেন এর গণিত ক্লাস করবো, তো আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। তো আমরা হচ্ছে ক্লাস সেভেন এর সরল সমীকরণ হতে যাবো, তো এটা হচ্ছে অনুশীলনী 7.1। তো আমরা জানি তোমরা ক্লাস সিক্সে সমীকরণটা পড়ে আসছো, সরল সমীকরণ পড়ে আসছো, তো এখন আমরা ক্লাস সেভেনে সমীকরণ সরল সমীকরণ করবো এবং তার কিছু বিধি প্রয়োগ করে বাস্তব সমস্যাগুলির সমাধান করবো। তো প্রথমে আমরা জানি সরল সমীকরণটা কি। তো আমরা জানি চলন প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত বাক্যকে বলা হয় সমীকরণ, আর চলকের এক চল বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। তো আমরা এখানে সরল সমীকরণ করবো। আমার সরল সমীকরণ সমীকরণে কয়েকগুলি কয়েকটা বিধি আমরা মেনে চলতে হবে। বিধি হচ্ছে প্রক্ষান্ত বিধি, আর গুণন বিধি, প্রতিসাম্য বিধি, আর হচ্ছে গুণের বর্জন বিধি। তো আমরা প্রথমে প্রক্ষান্ত বিধি কি জানবো। কোনো সমীকরণে যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা যায় এবং এই স্থানান্তরকে বলা হয় প্রক্ষান্ত বিধি। যেমন আমরা ধরো এক্স প্লাস থ্রি সমসমান নাইন, আমি সেগুলোকে গেলাম, তো এক্স সমসমান নাইন মাইনাস থ্রি বা এক্স সমসমান সিক্স, এটা হচ্ছে আমার প্রক্ষান্ত বিধি। আমি কী করলাম, এখানে আমার ছিল প্লাস থ্রি, আমি তাকে চিহ্ন পরিবর্তন করে উপাসে নিয়ে গেলাম, তখন এটা হচ্ছে আমার প্রক্ষান্ত বিধি। এখন আমি যাবো সেকেন্ড ওয়ান, যেটা হচ্ছে আর গুণ বিধি। আর গুণ বিধি হচ্ছে বাম পক্ষের লব গুণ হচ্ছে ডান পক্ষের হর, বাম পক্ষের হর গুণ হচ্ছে ডান পক্ষের লব। যেমন দেখা একে বলা হয় আর গুণ বিধি। যেমন তোমরা দেখবা যে আমি এক্স বাই টু ইজ ইকুয়াল টু ধরো আমি এক্স বাই টু ইজ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি, তো আমি থ্রি আর আর গুণন করব, তো আর গুণন হচ্ছে আমার এক কোণা কোণি গুণকে বলা হয় আর গুণন। তো আমার হবে থ্রি এক্স সমসমান টেন বা এক সমসমান এন বাই থ্রি, তো এটা হচ্ছে আমার আর গুণন। এখন হচ্ছে থার্ড ওয়ান, প্রতিসাম্য বিধি। একই সাথে বামপক্ষের সবগুলো পদ ডানপক্ষে এবং ডানপক্ষের সবগুলো পদ যখন বামপক্ষে চলে যাবে সেটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। আর লাস্ট ওয়ান হচ্ছে আমার গুণের বর্জন বিধি। কোনো সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায়, একে বলা হয় গুণের বর্জন বিধি। যেমন ফোর ওয়াই মাইনাস ফাইভ, তারপর হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান। তো এখন আমরা অঙ্কটা করে দেখি তোমাদেরকে, ফোর ওয়াই আমি এটাকে এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে যেখানে যেখানে প্লাস আছে এখানে চলে আসবে মাইনাস হিসাবে, এবং এখানে আছে মাইনাস ওয়ান, এখানে আছে মাইনাস ফাইভ, এটা চলে আসবে প্লাস ফাইভ। বা এখন বিয়োগ দিয়ে থাকবে টু ওয়াই, এখানে থাকবে ফোর। এখন এই দেখো আমার গুণের বর্জন বিধি, আমি উভয় পক্ষকে এখন আমি টু দ্বারা গুণ করবো, টু দ্বারা ভাগ করবো। টু দ্বারা ভাগ করলে দেখো টু ওয়াই বাই টু, ফোর বাই টু, তো এখন কত থাকে দেখো ওয়াই আর এখান থেকে টু বা ওয়াই ইজ ইকুয়াল টু টু, এটা হচ্ছে আমার সমীকরণের মোট। তো এখন আমরা শিক্ষার্থীরা এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব, তোমাদের মেইন বইয়ের অঙ্কে। তো আমাদের মেইন বইয়ে আমি কয়েকটা অঙ্ক সেভ করে রেখেছি, এই তিনটা অঙ্ক আমি করে দেবো আর তোমরা বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। তো আমরা এখন ফার্স্ট শুরু করি, তিন নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি, থ্রি ওয়াই প্লাস ওয়ান এবং সেভেন ওয়াই মাইনাস ওয়ান। এখন শিক্ষার্থীরা তোমরা সবসময় জিনিস খেয়াল করবে, আমাদের যদি মনে করো যে তোমার এখানে আমাদের অজানা রাশি থাকবে মাত্র একটা, এক্স ওয়াই পি কিউ যাই বলো সেটা থাকবে হচ্ছে একটা, তো আমার এখানে শুধু ওয়াই আছে, কিন্তু এখন যদি আমার এখানে এক্স থাকতো তাহলে কিন্তু আমার একচল্লিশ পৃষ্ঠ হতো না। তো আমি এখন প্রথমে কী করবো, ওয়াই গুলিকে একসাথে নিয়ে আসবো আর সবগুলিকে আমি একসাথে নিয়ে আসবো। তো আমি থ্রি ওয়াই মাইনাস সেভেন ওয়াই মাইনাস ওয়ান, এখানে যেহেতু আমার প্লাস আছে এখানে যাবে হচ্ছে আমার মাইনাস হিসাবে, বা এখন আবার হচ্ছে আমার এখানে বিয়োগের সংখ্যাটা বলো, যেখানে তোমরা আমরা খাওয়া দেখতে গেলে প্রায় সময় খেয়াল করি তোমরা এই যোগ বিয়োগে প্যাঁচ লাগাবে, তখন হচ্ছে কি তোমাদের দেখবা যে কোন সংখ্যাটা আগে কোন সংখ্যাটা বড়ো তার আগে কোন চিহ্নটা আছে। তো আমার যেহেতু সেভেনটা বড়ো থ্রিটা ছোটো, তো আমার এখন সেভেনে আগে যেহেতু মাইনাস আছে তাহলে আমার মাইনাসটা বসবে এবং সাত থেকে তিনে থাকবে ফোর ওয়াই, এখানে থাকবে মাইনাসের
তো আমি যদি এখন উভয়পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে আমার থাকবে হচ্ছে 4y = 2 এখানে আমি পাশের সাইডও দিয়ে দেব উভয়পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ তো এখন আমার y = 2 তো এখানে আমরা কত পাবো এখানে হাফ তো অতএব y সমান 1/2 এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক এটা খুব সোজা অঙ্ক এখন আমরা একটু হার্ড দিকে যাই এখন আমরা করব হচ্ছে 9 নম্বর অঙ্ক x/3 + 5 x/2 + 7 তো আমি সেট করে যাই বা আড়ুর মধ্যে উল্লেখ করে দিই আমরা লাইন হতে বা অথবা এই জিনিসটা করব ঠিক আছে এখন দেখো যে আমি এখন x গুলি আবার আগের আমরা বলি x গুলি সব একসাথে নিয়ে আসবো আর সবগুলি সব আনসাথে নিয়ে যাব তো আমার এখন এখানে আছে x/3 এখানে আমার যেটা প্লাস আছে আমি তাকে মাইনাসে নিয়ে আসবো তারপর আছে 7 এখানে আছে প্লাস এখানে নিয়ে যাব -5 তো এখন সে থার্ড লাইনে দেখো এখন আমি লসাগু করব 3 আর 2 হচ্ছে লসাগু করলে হয় আমাদের যেহেতু কার্বন কাঠে যায় না লসাগু দুই লসাগু করলে হবে 6 তো আমরা জানি যখন আমরা এই ভগ্নাংশে লসাগু করতে যাই তখন আমাদের নিচের সাথে হয় ভাগ উপরের সাথে হয় গুণ তো আমরা এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা খেয়াল রাখবা যে আমার এখন 3 থেকে 6 কে দিয়ে ভাগ করলে হয় 2 আর উপরের সাথে কি হবে গুণ তাহলে 2x - 3x = 2 তো এখন আর গুণ হবে এখানে হবে এখানে আছে কি 2x - 3x আর যেহেতু বিয়োগ করলে হবে কি -x আর এখানে হবে 12 x = 12 হচ্ছে ওখানে চলে যাবে এবং হবে আনসার হচ্ছে 12 আর তোমরা আনসারের সময় লিখবা অতএব নির্ণেয় সমাধান x = -12 তো এখন আমরা যাব হচ্ছে 13 নম্বর অঙ্কে আর তোমাদের অঙ্ক তোমরা জানো যে আমরা কিন্তু যখন নাম্বারিং করি তখন কিন্তু প্রত্যেকটা লাইন ওয়াইজ তোমাদের মার্কস দেওয়া হয় তোমরা যদি ধরো তিনটা লাইন করলে আর সেম লাইন দেখো তোমরা হয়েছে তোমার অঙ্কে মার্কস হচ্ছে 4 তখন কিন্তু তুমি এখানে 1 নম্বর পেয়ে যাবে তোমরা কখনো জানো অঙ্কটা হচ্ছে না নিজে গিয়ে মিলল না অঙ্ক পুরো কেটে দিলাম তা কিন্তু করা যাবে না তুমি যদি মোটামুটি ধরো 1/3 বা 2/3 অঙ্ক করে ফেলো তুমি কিন্তু এখানে 1/2 নম্বর পাবে এই জন্য তোমরা কখনো এই জিনিসটা করবে না তোমরা ভয় পেয়ে যাও নাম্বার কেটে দাও আমরা এখন 13 নম্বর অঙ্কটা করব 5x/7 + 4/5 = x/5 + 2/7 তো এখন আমি সেল ওয়ানে ওই আলো প্রথম যে কাজ যে আমি কি করবো x এর গুণকে একসাথে করবো -x = 25 - 35 - 18 তোমরা ইচ্ছা করলে অপরে একটু জটিলভাবে করতে পারো আবার ইচ্ছা করলে অপরে খুব সহজভাবে করতে পারো আমরা ইচ্ছা করলে এখন এইটাকে আড়ালি গুণ দিয়ে করতে পারি আড়ালি গুণ দিয়ে হবে কি যখন একটু জটিল হয়ে যাবে তো আমি একটু সহজভাবে যাই সোজা হয়ে গেলে আমি প্রথমে কি করি 35 কে দুটোরে ভাগ করি ভাগ করলে হবে কি যে 18x = -18 আমি একটু লিখে দিলাম যে উভয় পক্ষের ভরকে ভরকে 35 দ্বারা তারপর x = উপরে 18 আমাদের এখানে চলে যাবে যেহেতু গুণ আছে এখানে গুণ থাকলে এখানে উপাসে যাবে ভাগ হিসেবে তো
ছোট কাটা থাকবে কি মাইনাস 1 বা x = মাইনাস 1 এই হচ্ছে তোমাদের অঙ্ক আর আমি আশা করি বাকি অঙ্কগুলি তোমরা এই নিয়মটা ফলো করে করবা অঙ্ক চ্যাপ্টারটা খুব সোজা তো আমি নেক্সট ক্লাসে তোমাদের 7.2 টা করার চেষ্টা করব আর তোমরা ভালো থাকবা নিজে যত্ন নিবা আর অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবা ধন্যবাদ।